দেখছেন বিশ্ববাংলা নিউজ লাইভ। খড়দহ পৌরসভার তরফে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা, উদ্বোধন করলেন সাংসদ ও বিধায়ক। খড়দহ পৌরসভার তরফে আগে দুটি অ্যাম্বুলেন্স পরিষেবার পর পৌরসভা অঞ্চলের রোগীদের স্বার্থে চালু করা হলো আরো একটি অ্যাম্বুলেন্স পরিষেবা। সাংসদ তহবিল থেকে খড়দহ পৌরসভার হাতে তুলে দেওয়া হলো এই অ্যাম্বুলেন্স। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, পৌর প্রধান নীলু সরকার সহ অন্যান্যরা। আমি শুধু নীলুকে দায়িত্ব দিলাম, ও যাতে দেখে এর যাতে অপব্যবহার না হয়, মানুষ যাতে ঠিকমতো অ্যাম্বুলেন্সের পরিষেবা পায়। আমরা অভাবে অসুবিধা হয়েছিল, আমি জানি না অ্যাম্বুলেন্সটা অক্সিজেন আসছে, দুদিন আগে আমি ভর্তি করলাম অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে নিয়ে যেতে, সুতরাং সেটা আপনারা দেখবেন। আর ঠিকমতো লোকরা যাতে কাজ করে, দেখানো সরকারি টাকা যেখানে প্রয়োজন বিশ্বাস করি সবটা এটা খুব প্রয়োজন, এত বড় জায়গা, আপনারা এটা ভালো করে চালান। আমি খুব আনন্দিত যে সবাই ও দিদি, ও দিদি যাবে না, দিদি হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম স্যার সঙ্গে আছে আবার কি। আজকে যে হ্যান্ড ওভার হলো, কি বলবেন? ভালো যে আমাদের পার্শ্বভূমি মন্ত্রী হবার পর তার দায়িত্ব ছেড়ে দিয়েছে একজন, আমাদের দলে এক ব্যক্তি এক পদ, তার জায়গায় তাপস রায় দায়িত্বভার গ্রহণ করে তাকে স্বাগত জানাবার জন্য আমরা আজকে সভা করলাম। জেলার সব ব্লকের প্রেসিডেন্ট, সব পৌরসভার চেয়ারম্যান, ছাত্র যুব মহিলা সবাই উপস্থিত ছিল, সবাই স্বাগত জানান। সামনে পঞ্চায়েত নতুন সভাপতিকে স্বাগত জানানো, মূলত নতুন সভাপতি পঞ্চায়েত নিয়ে কোনো আলোচনা সেই উপলক্ষে পাঁচ রকম না, পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে তো আমরা অলরেডি মিটিং করেছি। আমাদের এলাকায় তো পঞ্চায়েত বেশি নেই, মাত্র 14 গ্রাম পঞ্চায়েত আছে, 4 বিধানসভা, আর এখানে আমাদের আছে 14 বিধানসভা। সুতরাং আমাদের কিছু দায়িত্ব পার্টি থেকে দিয়েছে গ্রামে গিয়ে কাজ করা, আর এমএলএ এমপিদের তো বলেছে 10 দিতে হবে, সেগুলো আমরা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই ধরনের অ্যাম্বুলেন্স কতখানি সুবিধা হলো আরও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে? আমাদের যখন আসলাম ভোটের পরে তখন আমরা দেখলাম যে আমাদের অ্যাম্বুলেন্সে একটু অসুবিধা হচ্ছে, কারণ যতগুলো অ্যাম্বুলেন্স এখানে প্রোভাইড করা হচ্ছে সবগুলি আমাদের মাননীয় সাংসদের তহবিল থেকে করা। তো আমি স্যারের কাছে গেলাম, স্যার বললো যে তুমি শুধু কাগজপত্র করে এবং উইদিন 15 আমরা টাকাটা পেয়েছিলাম, কিন্তু এখন অ্যাম্বুলেন্স করতে গেলে ডিএমএর এই চাই ওই চাই, এই সমস্তর জন্য আমাদের অ্যাম্বুলেন্সটা
উদ্বোধন করতে একটু দেরি হয়ে গেল, এর মধ্যেও স্যারের সাথে কথা বলেছিলাম। তো স্যার বলেছিল তখন দিল্লি ইয়েতে ছিলেন, দিল্লিতে ছিলেন, স্যার বললো নিন আমি এসে করে দেবো। তো স্যারের সাথে কথা ছিল, আজকে স্যারকে এখানে পেয়ে গেলাম। তো স্যারকে বলার সাথে বলে হ্যাঁ হ্যাঁ এখনই উদ্বোধন করে দিচ্ছি। সত্যি আমাদের তার সাথে আমাদের এমএলএ স্যারকে পেয়ে গেলাম, তো আমাদের তো এটা উপরি পাওনা হলো। আর তার সাথে এটা হচ্ছে আমাদের যে পুরোনো অ্যাম্বুলেন্সটা রয়েছে তারও একটু অনেক দিন হয়ে গেছে, তো একটু কাজ ঠিক মতো করছে না, তেলও প্রচুর খাচ্ছে, তো এটা আমাদের খরদার মানুষের জন্য বিশাল বিশাল উপকার। দিদি যারা ফিনান্সিয়াল উইক তাদের জন্য কি? শুনুন আমরা ফিনান্সিয়ালি উইক একটা কথা বলি, আপনারা বোধহয় জানেন না কোভিড পিরিয়ডে আমরা পুরো বিনামূল্যে ইয়ে সার্ভিস দিয়েছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, শ্মশানঘাটের সার্ভিস দিয়েছি। এগুলো আমরা সবসময় করে থাকি। আমাদের অ্যাম্বুলেন্স মানে যে ভাড়াটা সেটা খুবই কম ভাড়া, এবং তা দিয়ে আমাদের যারা স্যালারি 3/15 শিফটে কাজ করে তাদের স্যালারি আমরা তুলে আনতে পারি না, যেহেতু পৌরসভা এখানে দিতেই হয় টাকা।